আমরা অত্যন্ত কৃতজ্ঞ জাতির জনকের সুযোগ্য কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা গত পরশু দিনের একনেক মিটিং এ সিলেট সিটি কর্পোরেশনকে 1459 কোটি টাকা দিয়েছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সিলেট বাসীর পক্ষ থেকে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সমস্ত কাউন্সিলর আমাদের প্রশাসনিক কর্মকর্তা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সবার পক্ষ থেকে লাল গোলাপ সালাম জানাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সিলেটবাসীকে দেওয়া উপহার আমরা গ্রহণ করলাম আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা সকালে উপস্থিত হয়ে আজকের এই শোভাযাত্রা এই কৃতজ্ঞতা সমাবেশ মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা ধন্যবাদ জানিয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমাদের কাউন্সিলর বৃন্দ আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলররা মিছিল নিয়ে এসেছেন আজকের এই শোভাযাত্রায় আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আরো যারা এসেছেন আমাদের লক্ষ্মীবাড়ি শহরে এসেছেন সবাইকে ধন্যবাদ এখানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদের সিলেট এক আসনের মাননীয় সংসদ সদস্য আমাদের অভিভাবক জননেতা জনাব ডক্টর একে আব্দুল মোমেন উনি বিদেশে থাকার কারণে উনি উপস্থিত হতে পারে নাই উনি আমার সাথে কথা বলেছেন উনি আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়েছেন এখানে মাননীয় প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর পার্সোনাল অফিসার জুয়েল এখানে উপস্থিত হয়েছেন আমাদেরকে এবং আমাদের কাউন্সিলর বৃন্দকে জানানোর জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে মাননীয় পরিকল্পনা মন্ত্রী আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান জনাব এম এ মান্নান সাহেবকে ধন্যবাদ জানাই আমাদের স্থানীয় সরকার মন্ত্রী জনাব তাজুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জানাই এবং স্থানীয় সরকার সচিবকে আমি ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ Thank you.